প্রথম যেদিন বিদেশ আইছি ওই দিনকে আইসা প্রথম দিন ভাবলাম যে 2 লক্ষ 70 হাজার টাকা দিয়ে বিদেশ আইলাম, এই 2 লক্ষ 70 হাজার টাকা দিয়ে দেবো বাড়িতে, তারপর 5 লাখ টাকা ক্যাশ করে বাড়ি চলে যাব, সুন্দর একটা মোটরসাইকেল কিনে ভাই বাড়িতে সেরকম ঘোরাঘুরি করব। এটা হচ্ছে যেদিন বিদেশ আইছি এদিনকে চিন্তা ভাবনা। বিশ্বাস করেন ভাই, এখন 13 বছর বিদেশ, এই চিন্তা ভাবনা যে কই গেল, কত 5 লাখ যে ভাই কামাইলাম, কত টাকা কই দিলাম, এই হিসাবই এখনো মিলে তারি না, বাড়ি তো যাবো দূরের কথা। আসার পর থেকে সংসারের ভাটা নিজের কান্ধে ফিরে গেল, আর নিজে আসিলাম সংসারের বড় ছেলে, বাপের জায়গায় নিজের দাঁড়া করাই দিল, সংসারের টাকা পয়সা দেওয়া শুরু করলাম, সংসার পালা শুরু করলাম, ছোট ভাই বোনদের দেখানো শুরু করলাম। এরকম করতে করতে ভাই কেমনে যে 13 বছর গেল, নিজে বুঝতে পারলাম না। এখন 13 বছর পরে হিসাব করে দেখি ভাই আমার কাছে কি আছে। বিশ্বাস করেন আমার কাছে 13 বছরের মধ্যে কি আছে জানেন? একটা বউ আছে, আর একটা ছেলে আছে, আর একটা মেয়ে আছে, এই তিনটা জিনিস ভাই আমার কাছে আছে 13 বছর বিদেশে। টাকার কথা ভাই, সবসময় 2-4 লাখ টাকা ঋণ থাকে বাড়িতে। এই হচ্ছে ভাই বিদেশের অবস্থা, বুঝছেন? হাই রে বিদেশ, কি ব্যাপার শুরু করলাম আর শেষই হইতাছে না, জানি না আর কতদিন করতে হইব। করি ভাই কইরা যাই, দোয়া করেন ভাই আমাদের মতো কপাল পুরা প্রবাসী যারা আছে তাদের জন্য, সবাই না তবে 99 জন প্রবাসী ভাই আমার মতো, 1-2 জন যদি ভালো থাকে। টাকার মেশিন, টাকার মেশিন ভাই, আমরা টাকার মেশিন। আহা, কি মেশিন আবিষ্কার হলো রে বাবা। হ্যাঁ, হা, বিদেশ রে বিদেশ বিদেশ।